আত্মহত্যা প্রতিরোধ দিবস বিশ্বজুড়ে আত্মহত্যার প্রবণতা বাড়ছে কমছে জীবনের প্রতি ভালোবাসা আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না বরং আবেগ হয়ে নিজের ভুলে নিজের জীবনকে চিরতরে নিঃশেষ করে দেওয়া মারাত্মক ভুল সিদ্ধান্ত আত্মহত্যা ঠেকাতে দু সাল থেকে প্রতি বছর দশই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যার প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বিশ্বে আট লক্ষের বেশি মানুষ আত্মহত্যা করেন প্রতি চল্লিশ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন প্রায় পনেরো থেকে কুড়ি গুণ মানুষ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন আত্মহত্যার প্রবণতা রোধে জনসচেতনতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করে আমাদের দেশে প্রতিদিন গড়ে তিরিশ জন মানুষ আত্মহননের পথ বেছে নেয় এর মধ্যে নারী পুরুষ শিশু কিশোর সব বয়সের মানুষ রয়েছেন আত্মহত্যার কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত হল বৈষম্য বঞ্চনা বিভ্রান্তি হতাশা মাদকাশক্তি না পাওয়ার যন্ত্রণা আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতা দাম্পত্য কলহ প্রেম ও পরীক্ষায় ব্যর্থতা ইত্যাদি নানাবিধ কারণে আত্মহত্যা সংগঠিত হয় যেখানে সমাজের ভারসাম্য কম অগ্রগতির সুফল সবাই সমানভাবে পায় না সেখানে আত্মহত্যার প্রবণতা বেশি হয় করোনা পরবর্তী সময়ে শ্রমিকদের কাজ চলে যাওয়া কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়া বেকার যুবক যুবতীর কাজ না পাওয়া থেকে আত্মহত্যার ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি আমাদের দেশে বর্তমানে নারীর থেকে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে ঘরের সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের সমস্যা সামলানোর গুরুদায়িত্ব পুরুষদের নিতে হয় তা ক্রমশ দুর্বিশহ হয়ে ওঠার কারণে পুরুষদের মধ্যে আত্মহত্যার চেষ্টা বেশি হচ্ছে পুরুষালী কঠোর মনোভাবের জন্য অন্য কারো কাছে মনের কথা খুলে না বলতে পারাও আরও একটা কারণ দু সালে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড সুইসাইড ইন ইন্ডিয়া শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে পুরুষদের আত্মহত্যার প্রবণতা মহিলাদের চেয়ে শুধু বেশি নয় বরং পুরুষ মহিলার অনুপাতও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে জিনগত ও পারিপার্শ্বিক ঝুঁকি যা প্রভাবিত করে আত্মহত্যা করার কথা ভাবা থেকে আত্মহত্যা ঘটিয়ে ফেলা সবটাই অপরাধ সমাজ সমাজবিজ্ঞানী মানবাধিকার বিশেষজ্ঞদের মতে দেশে সংগঠিত আত্মহত্যার ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি হলেও সুষ্ঠু তদন্ত হয় না তদন্ত ঠিকঠাক হলে আত্মহত্যার নেপথ্য কারণ জানা সম্ভব হয় এতে অপরাধীর শাস্তি নিশ্চিত করা যেত পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়িয়ে আত্মহত্যার ঘটনা কমিয়ে আনা সম্ভব হতো আত্মহত্যা প্রতিরোধ করতে হলে সবার আগে আত্মহত্যা প্রবণ লোকেদের শনাক্ত করতে হবে তারপর তাদের আত্মহত্যা থেকে দূরে রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে সাধারণত দুই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে এক আগে থেকে পরিকল্পনা করে আয়োজন করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা যাকে বলা হয় ডিসিসিভ সুইসাইড দুই হঠাৎ করে আবেগের বসে যাকে বলা হয় ইম্পালসিভ সুইসাইড তবে যারা ডিসিসিভ সুইসাইড করে তারা কিন্তু আগে থেকে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে থাকেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদনে অনুসারে বিশ্বের নিম্ন আয়ের কোনো দেশে আত্মহত্যা প্রতিরোধে কোনো কৌশল বা কর্মপন্থা ঠিক করা নেই আত্মহত্যা প্রতিরোধ করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে শিশুদের বিকাশের সময় এমনভাবে তাদের গড়ে তুলতে হবে যাতে তারা সফলতার মতো ব্যর্থতাকেও মেনে নিতে পারে আত্মহত্যার উপকরণ যেমন ঘুমের ওষুধ কীটনাশক বিষ ইত্যাদির সহজ লভ্যতা কমাতে হবে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি বন্ধ করতে হবে কোনো মানসিক সমস্যার ইঙ্গিত পেলে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে হবে সবচেয়ে জোর দিতে হবে পারিবারিক বন্ধনের উপর পরিবারের প্রত্যেকের সাথে সময় কাটাতে হবে প্রচার মাধ্যমের মধ্যে সতর্কতা ও সচেতনতা বাড়াতে হবে আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য বিষয় সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই আত্মহত্যা ঠেকানো যায় তবে এর জন্য সবাইকে যার যার ক্ষেত্র থেকে একযোগে কাজ করে যেতে হবে